আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যে কোনো খাবারের শেষ পাতে একটু দই হলে খুব ভালো লাগে, আর তা যদি হয় বগুড়ার মিষ্টি দই তাহলে তো কথাই নেই। চলুন আজকে বগুড়ার মিষ্টি দই বানিয়ে ফেলা যাক। এই দইয়ের বিশেষত্ব হলো এটা খেতে একটু বেশি মিষ্টি হয়, দেখতে ঠিক সাদা হয় না, একটু বাদামি ধরনের হয়, আর উপরে বেশ একটু ছিদ্র ছিদ্র থাকে। Hello my viewers, today I am excited to share the recipe of Bengali sweet yogurt or mishti doi. It not only fulfills your sweet tooth but also helps with digestion. It is so easy to make and also needs only few ingredients. So let's start. Upokoron hishebe amader lagche doi 1 cup jeta pani jhoriye nite hobe. ফুল ক্রিম দুধ লাগছে 1 লিটার, পাউডার দুধ 1 কাপ, চিনি 1 কাপ। চিনিটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন যার যার স্বাদ অনুযায়ী। প্রথমে দুধটা একটু জাল দিয়ে নেব, বেশি ঘন করার প্রয়োজন নেই। আমি দুধটাকে শুধু 3 বার ফুটিয়ে নিয়েছি। এখন আপনারা যদি আরও সহজ পদ্ধতিতে করতে চান তাহলে 2 টিন ইভাপোরেটেড মিল্ক এবং 1/2 টিন কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। তাহলে এক্সট্রা চিনি ব্যবহার করতে হবে না এবং পাউডার মিল্কও ব্যবহার করতে হবে না। দেখতে পাচ্ছেন একটা আলাদা পাত্রে আমি কিছু চিনি ক্যারামেল করে নিচ্ছি। মাঝারি আঁচে 4 থেকে 5 টেবিল চামচ চিনি চুলার উপর রেখে দেবেন, একটু নাড়াচাড়া করবেন, একসময় সেটা মধুর রং হয়ে আসবে। ক্যারামেল বেশি ডার্ক করা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। ক্যারামেলটা যখন হয়ে যাবে তখন চুলা সম্পূর্ণ বন্ধ করে এখানে 1 কাপ দুধ দিয়ে দেবেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, দেখতে অনেকটা দুধ চায়ের রং হবে। বগুড়ার দইয়ে এই রংটাই আসে। এখন এই ক্যারামেল মেশানো দুধটা বাকি যে দুধটা গরম করে রেখেছিলাম সেটাতে মিশিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচ মাঝারি হাই হিটে রেখে বারবার নাড়তে থাকবেন। এতে মিশিয়ে দিচ্ছি পাউডার দুধ এবং বাকি যে চিনিটুকু ছিল সেটা। খুব ভালো করে মিশিয়ে একবার জাল দিয়ে নিতে হবে। এবারে রুম টেম্পারেচারে একটু ঠান্ডা করে নেব। এটা যখন উষ্ণ মানে আপনার আঙ্গুল ডুবানোর মতো গরম হবে তখন এতে আমরা দই মিশাব। দুধের মিশ্রণের সাথে দইটা মিশিয়ে দেওয়ার আগে একটা ছাঁকনি বা নরম কাপড়ের সাহায্যে খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এই স্টেপটা করলে যখন আমাদের মিষ্টি দইটা বসে যাবে এর উপরে পানি উঠবে না। বগুড়ার দইয়ের উপরে একটা বুদবুদের সুন্দর আস্তর থাকে। কারিগররা অনেক উঁচু থেকে দুধের মিশ্রণটা হাঁড়িতে ঢালেন, এর ফলে এটা তৈরি হয়। এর পরিবর্তে একটা বিস্ক দিয়ে খুব ভালো করে নেড়ে আমি বুদবুদের লেয়ারটা তৈরি করে নিচ্ছি। আমার ওভেন 350°F তাপমাত্রায় প্রিহিট করেছিলাম। 350°F-এ 10 মিনিট বেক করব। 10 মিনিট পর ওভেনের তাপমাত্রা একেবারে কমিয়ে 160°C এনে 2 ঘন্টা বেক করেছি। আর এরপর ওভেন একদম বন্ধ করে দিয়ে 2 ঘন্টা ওভেনেই রেখে দিয়েছি। বেক করার জন্য আমি একটা ট্রেতে 3 কাপ পানি নিয়ে ওয়াটার বাথ পদ্ধতি ব্যবহার করেছি, এটা অপশনাল। আমার কাছে ওভেনে দই বেক করাটাই সহজ মনে হয়, কিন্তু ওভেন ব্যবহার করতে না চাইলে আপনারা একটা অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে দইয়ের মিশ্রণটা ঢেকে নিয়ে একটা গরম বা উষ্ণ জায়গায় এভাবে তোয়ালে বা কম্বল পেঁচিয়ে রেখে দিতে পারেন সারা রাত। রেখে দিতে হবে একটা উষ্ণ জায়গায়, যেমন চুলার পাশে। সকালে উঠে দেখবেন দই তৈরি হয়ে গেছে। যেই পদ্ধতি ব্যবহার করেন না কেন, 2 বা 3 ঘন্টা রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা করে নিয়ে তারপর সার্ভ করবেন। এই পদ্ধতি ফলো করে দই বানালে আপনার দই প্রত্যেকবার পারফেক্ট হবে। আর প্রবাসী বা দেশে যেখানেই থাকেন না কেন,
বগুড়া থেকে দূরে থাকলেও বগুড়ার সেই বিখ্যাত দই আর মিস করবেন না। খুব সহজেই বাসায় বানাতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।